নমস্কার বাংলা জাগো ফেসবুক লাইভে সকল দর্শকদের জানাই স্বাগত। আমি অভিষেক এই মুহূর্তে রয়েছি মালদার যে প্রগতি সংঘ রয়েছে সেই প্রগতি সংঘে। আজকে ভারত বনাম অস্ট্রেলিয়ার যে খেলা সেই খেলার আনন্দ উচ্ছ্বাস কিন্তু এই প্রগতি সংঘের সদস্যদের কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্লাস গোটা মালদা জেলা জুড়ে কিন্তু ইতিমধ্যেই যে খেলার উচ্ছ্বাস এই খেলার উচ্ছ্বাস কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিছুক্ষণ আগে আমরা যে প্রগতি সংঘ সেই ভারত যাতে আজকে জিতে সেই উদ্দেশ্যে কিন্তু এখানে যোগ্যানুষ্ঠান করা হয়েছে। তার পাশাপাশি আমি দেখানোর চেষ্টা করবো এই যে প্রগতি সংঘের সদস্যদের যে আনন্দ উৎসাহ ইতিমধ্যে কিন্তু সেই খেলোয়াড়দের যে ছবি সেই খেলোয়াড়দের ছবি কিন্তু এখানে রাখা হয়েছে। পাশাপাশি দেখানোর চেষ্টা করবো সবারই হাতে কিন্তু মোহাম্মদ শামি থেকে শুরু করে বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা থেকে শুরু করে কে এল রাহুল থেকে শুরু করে সকলের ছবি নিয়ে কিন্তু তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। এবং ভারতীয় যে পতাকা রয়েছে সেই ভারতীয় পতাকা কিন্তু নিয়ে তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। তাদের বক্তব্য একটাই, আজ ভারত খুব বেশি রানে জিতবে এমনটাই কিন্তু তাদের বক্তব্য। আমরা একটু ক্লাব সদস্যদের সঙ্গে কথা বলি। আমরা আজকে পুরোটা আশাবাদী, আমাদের টিম এবছর খুব সুন্দর খেলেছে। আমরা ডেফিনেটলি আজকে আমাদের টিম ওয়ার্ল্ড কাপ হোল্ড করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজ ওয়ার্ল্ড কাপ আমাদের টিমের হাতেই তুলে দেবেন, আমরা আজকে অবশ্যই জিতবো। আমরা 100% শিওর আজকে আমাদের টিম ইন্ডিয়া জিতবে। আমরা 12 বছরের ওয়েট করেছিলাম অস্ট্রেলিয়াকে গোয়ারা হারাবো, তার জন্য সকাল থেকে সব পরিস্থিতি নিয়ে পুরোহিতকে দিয়ে যজ্ঞ করিয়ে টিম ইন্ডিয়ার জন্য আমরা প্রার্থনা করে আজকে আমরা উল্লাস করছি টিম ইন্ডিয়ার তরফ থেকে। কিন্তু জানাচ্ছেন যে 12 বছর দীর্ঘ প্রতীক্ষার পর আবারও কিন্তু অস্ট্রেলিয়া বলাম যে ভারত যে ফাইনাল খেলা সেই ফাইনাল খেলা কিন্তু আর কিছুক্ষণ বাদে কিন্তু শুরু হবে। তার আগে যে প্রগতি সংঘের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভারতের যে জয়ের উল্লাস সেই জয়ের উল্লাসের জন্য কিন্তু তারা যোগ্য করেছেন। জয়ের উল্লাস কিন্তু ইতিমধ্যে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ভারত কিন্তু একবারে ভারত কিন্তু জয়ী হবে এমনটাই কিন্তু আশাবাদী প্রগতি সংঘের সদস্যরা। মালদা থেকে অভিষেক দাস বাংলা যাব।